স্থানীয় সংবাদ এখনকার বিশেষ খবর হলো কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে রবি মৌসুমের বড় ধান ক্রয়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারোই জুন পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে নয় কোটি তিন লক্ষ এক কৃষকের অ্যাকাউন্টে প্রায় কুড়ি হাজার টাকা কোটি কোটি টাকা প্রদান করবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আগামীকাল থেকে সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে সদরের টি টোয়েন্টি ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এখন সংবাদ বিস্তারিত কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ দক্ষিণ জেলার জোলাইবাড়িতে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে রবি মৌসুমের বড় ধান ক্রয়ের সূচনা করেন অনুষ্ঠানে তিনি বলেন কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার বছরে দুবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে দেশ ও রাজ্যের অর্থনীতির বিকাশ ও কৃষকদের কল্যাণে কিষাণ সম্মান নিধি যোজনা সহায়ক মূল্যে ধান ক্রয় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা মৃত্তিকা পরীক্ষার মতো প্রকল্পগুলি সহায়ক ভূমিকা নিচ্ছে কৃষিমন্ত্রী বলেন রাজ্য ও ইতিমধ্যে কিষাণ সম্মান নিধি যোজনায় দু লক্ষ বাহান্ন হাজার কৃষক উপকৃত হয়েছে রাজ্যে কৃষকদের মাসিক আয় বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার পাঁচশো টাকা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার এখন পর্যন্ত দু লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ক্রয় করেছে এতে রাজ্যের কৃষকগণ তিনশো কোটি বিরাশি লক্ষ টাকা পেয়েছেন এবার রাজ্যের পনেরো হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এজন্য রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে একত্রিশটি ব্লকে ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে উল্লেখ্য এবার প্রতি কেজি ধান একুশ টাকা তিরাশি পয়সা দরে ক্রয় করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলার জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অবেতানন্দ বৈদ্য পুরোহিত করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ দাস বিধায়ক কিশোর বর্মন আজ সোনামুরা মহকুমার মেলাঘরের জগন্নাথ বাড়িতে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলার অন্তর্গত সোনামুরা মহকুমার কাঠালিয়া ও বিশালগড় মহকুমার রাস্তার মাথার ধান সংগ্রহ কেন্দ্রেও আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে কাঠালিয়ায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ ও বিশালগড়ের ধান ক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারোই জুন বারাণসীতে এক অনুষ্ঠানে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে নয় কোটি তিন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রায় কুড়ি হাজার কোটি টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী সেদিন সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের সাথে মত বিনিময় করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান জানিয়েছেন এই কর্মসূচিতে অংশ নেবার জন্য তিনি সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল কর্মসূচি ঘিরে কৃষকদের নিয়ে রাজ্যের ধলাই জেলায়ও সেদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঊনকোটি জেলার কুমারঘাটের মানসী মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয় বিপর্যয় মোকাবিলা বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের উপসমাহর্তা অভিজিৎ কুমার দাস বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ প্রমুখ এখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের জওয়ানরা বিপর্যয়কালীন তার আগে ও পরে করণীয় সাবধানতা সচেতনতা সম্পর্কে মহড়া প্রদর্শন করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিএআর এড ইন্সপেক্টর নাগদেউ সিং জানান বাহিনীর একটি টিম বর্তমানে উনকোটি জেলাতে অবস্থান করে নানা স্থানে সচেতনতামূলক কার্যক্রম করছেন বিপর্যয় হলে স্থানীয় প্রশাসনের সাথে মিলে বিপর্যয় মোকাবিলার কাজ করবে বাহিনী তা তিনি জানান রাজ্য এবং জাতীয় কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর উদ্যোগে আজ খোয়াই জেলাশাসকের কার্যালয়ে শিশু পাচার রোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারপারসন জয়ন্ত দেববর্মা খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন ও পুলিশের পদস্থ আধিকারিকগণ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে কমিটির গঠন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা চার সদস্যের কমিটিতে রয়েছেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ বিজুলাল কেন্দ্র থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আগামীকাল থেকে সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে আগরতলা রেল স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু জানিয়েছেন আগামীকাল কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি যাত্রা করে আগামী সতেরোই জুন রাত আটটায় সাবরুম এসে পৌঁছাবে পরের দিন অর্থাৎ আঠারোই জুন সকাল ছটা কুড়ি মিনিটে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে উল্লেখ্য বর্তমানে এতদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা কলকাতার মধ্যে যাতায়াত করেছে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে এনএফ রেলওয়ে লামডিং বদরপুর পাহাড় লাইনে আজও আগামীকাল আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার রবিলেশ কুমার আজ গুয়াহাটির মালিগাঁওয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ভারী বৃষ্টিপাতের ফলে লামডিং বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি জায়গায় রেল লাইনের ওপর পাহাড় থেকে কাদ্দাচলের ধস নেমেছে এদিকে আগরতলার স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু জানিয়েছেন আগরতলা দেঘড়া এক্সপ্রেসটি আজ সন্ধ্যা সাতটার পরিবর্তে সাড়ে এগারোটায় যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনব্যাপী ইতালি সফর শেষ করে আজ সকালে নয়াদিল্লি ফিরেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী এই সফরটিকে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন এই গুরুত্বপূর্ণ জি সেভেন শীর্ষ সম্মেলনে তিনি বিশ্ব মঞ্চে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এবং বিভিন্ন বিষয়ে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছেন বিদেশ মন্ত্রক বলেছেন এই সফরে জি সেভেনের অধীনে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ দক্ষিণ জেলার শান্তির বাজারে লিগাল মেট্রোলজি অফিস ও পরীক্ষাগারের পাকা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন সরকারের লক্ষ্য ভোক্তাগুণ যেন কোন অবস্থাতেই প্রতারিত না হয় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নিয়েছে এজন্য প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে সরকার লক্ষ্য রাখছে কোন অবস্থাতেই যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বাজারে বিক্রয় না হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ জিয়াং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ সীর জয়সওয়াল শান্তির বাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য নিট পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে এআইডিএসও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ব্যবস্থা করার দাবিও করেছে এআইডিএসও এই সমস্ত দাবিতে আজ এআইডিএস পক্ষ থেকে আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় সিধাই দিন চন্দ্রপুর কৃষ্ণকান্ত পাড়া থেকে পুলিশ আজ ভোরে দুশো আশি কেজি গাঁজা আটক করেছে পুলিশ এক প্রাচারকারীকে গ্রেপ্তার করেছে আজ সকালে দু মিনিটের ঘূর্ণিঝড়ে খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা এবং মধ্যবনকি গ্রামের প্রচুর ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় উপর গাছ ভেঙে পড়েছে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটির ক্ষতি হয়েছে হয়েছে বেশ কয়েকজন আহত আহতদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অগ্নি নির্বাপক দপ্তর ও বিদ্যুৎ নিগমের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদারও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন ঝড় বৃষ্টির সময় খোয়াই চা বাগান পঞ্চায়েতের সরকার পাড়ায় বজ্রপাতে এক স্কুল ছাত্রী আহত হয় তাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে জেলা ও ব্লক যুব কংগ্রেসের সভাপতিদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি ব্লক এবং জেলার যুব নেতৃত্বদের কাজকর্মের দিক নির্দেশনা তৈরি করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে সেমিনারে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন বেকারদের কর্মসংস্থানে কেন্দ্র ও রাজ্য সরকারের কোন উদ্যোগ নেই সেমিনারে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহ ও অন্যান্য নেতৃবৃন্দ আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এই উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সিপাহীজালা জেলাতেও চলছে জোর প্রস্তুতি রাম ঠাকুর যোগা সেন্টারের যোগ প্রশিক্ষক শিউলি চক্রবর্তী জানিয়েছেন সোনামুড়া মহকুমার মেলাঘর নলছড় ও বৈরাগী বাজারের প্রায় দুশো পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে আসাম রাইফেল পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে আজ নরসিংহরের পুলিশ ট্রেনিং একাডেমির মাঠে আসরের ফাইনাল খেলায় আসাম রাইফেল পাবলিক স্কুল উনচল্লিশ রানে প্রণবানন্দ বিদ্যামন্দিরকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আসাম রাইফেল পাবলিক স্কুল কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতাশ রান করে জবাবে প্রণবানন্দ বিদ্যামন্দিরের কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে অষ্টআশি রান করতে সক্ষম হয় টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের অ্যালিড গ্রুপের প্রথম দুটি খেলা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় আজ বাতিল করা হয় এমবিবি স্টেডিয়ামে সদর ও মোহনপুর এবং ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে শহর ও উদয়পুরের খেলা ছিল গতকাল পরিত্যক্ত হয় ম্যাচ দুটি আজ রিজার্ভ ডেতেও খেলা হয়নি ফলে দুটি ম্যাচ পয়েন্ট ভাগ হয়ে যায় এবারে আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যে বর্ষা প্রবেশ করার পর এবছর তেরোই জুন পর্যন্ত স্বাভাবিক হার থেকে তিন শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে গত তেরোই জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টি হয়েছে একশো উননব্বই দশমিক আট মিলিমিটার স্বাভাবিক হার হল একশো তিরাশি দশমিক চার মিলিমিটার এদিকে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তর এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের ও সতর্কতা জারি করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে রবি মরশুমের বড় ধান ক্রয়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারোই জুন পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে নয় কোটি তিন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রায় কুড়ি হাজার কোটি টাকা প্রদান করবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আগামীকাল থেকে সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে সদরের আন্তঃস্কুল মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে আসাম রাইফেল পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে